হ্যালো ফ্রেন্ডস, ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। অষ্টমীর সকালবেলার ব্লগ এটা। আমরা সবাই অঞ্জলি দিতে এসেছি, একটু দেরি হয়ে গিয়েছে, তবে হ্যাঁ, অঞ্জলিটা ঠাকুরমশাই আমাদের পুনরায় আবার দিয়েছে। এটা হচ্ছে আমার বাপের বাড়ির মন্দির। পূজাতে আমরা ষষ্ঠীর দিন রাতে এখানে এসেছি। যাই হোক, রাত প্রায় 1:30টায় পৌঁছেছি, আর এখানে দেখো হচ্ছে সবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে এবং সবাই এখানে প্রসাদ গ্রহণ করছে। সবাই অনেকে চলেও গিয়েছে, মানে অনেক সকাল থেকে অঞ্জলি শুরু হয়েছে। আর এটা হচ্ছে আমার একটা বড় মা, তো ঋদ্ধিকে ফল দিচ্ছে, আপেল দিচ্ছে, কথা বলছে আর কি। ঋদ্ধিকে মানে কোলে নেয়ার মানে বলছে কোলে আসো কোলে আসো, কথা বলছে। ও আপেলটা নিয়ে বড় মা দাঁড়িয়ে আছে, একটা মিষ্টি দিয়েছে, সে বলছে আমি নেব না নেব না, নিতে চাচ্ছে না আর কি। তো এই আর কি, এবার এসে মোটামুটি সবার কোলে যাচ্ছে, যাচ্ছে বলতে কোলে থাকছে না, বাট সবার কাছে যাচ্ছে, সবারকে আদর করছে। এটা হচ্ছে দাদু, এই দাদুই পুজো করছে আর কি। যাই হোক, খুব ভালো লাগছে এসে অনেকদিন পরে, মানে 3টা বছর পরে আবার পূজা করছি, মানে পূজাতে এসেছি। দেখো কোনোভাবে বড় মা একটু ছবি তুলবে মনিকে নিয়ে, ঋদ্ধিকে নিয়ে, বাট ও কোনোভাবেই যাচ্ছে না, কোনোভাবেই কান্না করছে আর কি। আর আমরা অঞ্জলি দিয়ে ওখান থেকে প্রসাদ গ্রহণ করে আমরা চলে যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে, শাশুড়ির সাথে দেখা করতে। আর কিছু গিফট আছে সেগুলো দেওয়া হয়নি আর কি, শাশুড়ির শাড়ি, শ্বশুরের, দেবরের, আরও অন্যান্য সদস্যদের সব কিছু দিতে হবে, এই কারণে একটু শাশুড়ির সাথে দেখা মানে করতে যাচ্ছি। আজকে রাত্রে হয়তো বা থাকবো, থেকে কালকে সকালে আবার আমার বাপের বাড়িতে চলে আসব। তো এই আর কি, আবার 1 মাস পরে আমাদের ওখানে একটা বড় ধরনের পূজা আছে, কার্তিনী পূজা। ওই পূজায় আমি শ্বশুরবাড়িতেই থাকি, আর দুর্গাপূজাটা আমাদের ওখানে শ্বশুরবাড়িতে অতটা বেশি মানে ধুমধাম করে হয় না, এ কারণে দুর্গাপূজাটা বাপের বাড়ি থাকারই চেষ্টা করি, তো আজকের দিনটা ওখানে থাকবো। তো দেখো, এটা হচ্ছে আমরা অটোতে করে যাচ্ছি, আর ঋদ্ধি তো খুব খুশি হয়েছে অটোতে করে। এটা হচ্ছে আমাদের ওইখানকার একটা বড় বাজার, তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, তো এভাবে অটোতে অনেকদিন পরে উঠলাম, ঢাকাতে তো এভাবে অটো টটো নাই, এভাবে ওঠা যায়ও না। তো এই বাড়িতে আসলে এভাবে খোলামেলাভাবে আস্তে আস্তে যাচ্ছি আর কি। আর কি বলো তো, ঋদ্ধি খুব খুশি হচ্ছে, অটোতে একটু বাতাস লাগছে, খোলামেলা, মানে সে শুধু এভাবে ঘুরবে আর কি, মানে ঘুরতে তার খুবই ভালো লাগছে। কারণ মানে বাসে উঠলে সে বাসে কমফোর্ট না, এসি বাসে উঠুক আর যে বাসে উঠুক, এসি উঠতে চায় না। দেখো এখানে, এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি, তো মামনি ভিতরে আছে, রান্না টান্না সব করা হয়ে গিয়েছে, আমাদের অনেক কিছুই করেছে আজকে। আজকে যেহেতু অষ্টমী, নিরামিষ আর কি, তো তোমার দাদা ভাই আবার ঋদ্ধিকে নিয়ে একটু মানে বাজারে যাচ্ছে। না, আমার শ্বশুর হচ্ছে মানে আমার শ্বশুরের রেস্টুরেন্ট আছে, আর তো ওখানে দেখা করতে যাচ্ছে, সে ওখানে অবশ্য দোকানে আছে, তো সে দাদার সাথে, তার দাদার সাথে দেখা করতে যাচ্ছে। দেখো বুড়িটা হেঁটে যাচ্ছে, আর কি সুন্দর দেখো, মানে এখানে আমার শ্বশুরবাড়িতে অনেক রকম ফুল গাছ আছে, মানে গাছগুলো এত সুন্দর হয়েছে। ঢাকার শহরে না এরকম গাছ মানে টপে লাগালে, মাটি দিলে, এখানে কিছুই দেওয়া লাগে না, সার মাটি জল কিছুই দেয় না, তারপরও গাছে গাছ ভর্তি ফুল। আর ঢাকার শহরে এগুলো আসলে হয় না, আমার গাছগুলো সব মরে যায়, এগুলো দেখে খুব আফসোস লাগে আর কি। তো অনেকদিন পরে সবার সাথে দেখা হয়ে আসলে খুবই ভালো লাগছে। আমার শাশুড়ি একটু অসুস্থ আছে, যে কারণে একটু মন খারাপ, এসে দেখি যে অনেক কিছু রান্না করেছে, তারপরে মানে শরীরটা তার ভালো না, জ্বর এসেছে। আর দেখো কিছুক্ষণ পরেই ধুমসে বৃষ্টি শুরু হয়েছে, মানে এত বৃষ্টি প্রায় সন্ধ্যার পর, মানে দুপুরের পর থেকে আমরা এসেছি, তার 1 ঘন্টা পর থেকেই বৃষ্টিটা শুরু হয়েছে, আর প্রচণ্ড বৃষ্টি। টিনের ঘরে এরকম মুষলধারে বৃষ্টির শব্দ, আমি সাউন্ডটা অফ করে দিয়েছি, মানে না হলে কথাগুলো তোমরা শুনতে পেতে না, এই আর কি। তো এখন বাজে হচ্ছে দুপুর 4টা প্রায়,
তো এখন থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর এই বৃষ্টিটা অনেকক্ষণ ছিল। তো দেখো আমি এখানে খাবার খেতে বসে গিয়েছি, অনেক কিছু নিয়ে। এখানে আছে কফির ঘন্ট, সবজি, আলু ভাজি, তারপরে মটর ডাল করেছে, এগুলাই আজকে করেছে। তো তোমাদের সাথে ছোট্ট এই ব্লগটি শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। তো অবশ্যই তোমরা আমাদের পাশে থেকো।